নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তা সেই সমস্ত প্রশ্ন নিয়ে। তা আমরা আজকে ভূগোলের সেই সমস্ত প্রশ্নগুলো আলোচনা শুরু করব। তা আপনারা যদি এই 351 এই যে আগের যে প্রশ্নগুলো আছে সেইগুলো যদি দেখতে চান, তাহলে আপনারা এখনই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান। প্লেলিস্টে দেখুন, পরপর ডেট ওয়াইজ ভিডিওগুলো পরপর দেওয়া আছে, এবং তার সাথে সাথে আপনারা একটা খাতা পেন নিয়ে বসবেন, যেখানে আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে উত্তর আপনার সঠিক হচ্ছে সেখানে রাইট মার্কস দেবেন, আর যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস মার্ক দেবেন। তা এইভাবে আমরা টোটাল আজকে 50টা কোশ্চেন আপনাদের সাথে আলোচনা করব। তা যতগুলো আপনাদের রাইট হোক বা ভুল হোক, আপনারা সঠিকগুলো যোগ করবেন, এবং যোগ করে আপনারা যদি দেখেন যে আপনাদের পার্সেন্টেজ 60% অ্যান্ড অ্যাবাভ, তাহলে জানবেন আপনাদের পার্সেন্টেজ ওকে আছে। এবং আপনাদের এই পার্সেন্টেজ ধরে রাখার জন্য আমাদের রেগুলার ক্লাসগুলো ফলো করতে হবে, এবং যাদের পার্সেন্টেজ 60%-এর নিচে আছে তারা ডেঞ্জার জোনে আছে। তা তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আমাদের যে প্রি রেকর্ডেড ভিডিওগুলো দেওয়া আছে বা আমাদের চ্যানেলের প্রায় 1000-এর ওপর ভিডিও দেওয়া আছে, আপনারা সেইগুলোকে ফলো করুন। আশা করছি আপনাদের পার্সেন্টেজ উন্নত হবে। ঠিক আছে, তো চলুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় জিনিসটা ভিডিওটির শেষে দেওয়া আছে। আমরা শুরু করব 351 নম্বর প্রশ্ন থেকে। তা চলুন আমরা শুরু করছি। প্রশ্ন, ইতিহাস খ্যাত পলাশি কোন জেলায় অবস্থিত? অপশান এ মুর্শিদাবাদ, অপশান বি নদিয়া, অপশান সি মালদা, এবং অপশান ডি হচ্ছে 24 পরগনা। তাহলে 351 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি নদিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 352, 352 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয়? এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নেবো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। অপশান এ বর্ধমান, অপশান বি দক্ষিণ 24 পরগনা, অপশান সি মালদা, এবং অপশান ডি হচ্ছে দিনাজপুর। তাহলে 352 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বর্ধমান। নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে 353, 353 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মুসলমান জনসংখ্যা হিন্দু জনসংখ্যার থেকে বেশি? অপশান এ হাওড়া, অপশান বি মালদা, অপশান সি দিনাজপুর, এবং অপশান ডি হচ্ছে মুর্শিদাবাদ। তা 353 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মুর্শিদাবাদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 354, 354 নম্বর প্রশ্ন, পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোনটি? অপশান এ মেদিনীপুর, অপশান বি তমলুক, অপশান সি সিউড়ি, এবং অপশান ডি কাঁথি। 354 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তমলুক। নেক্সট কোশ্চেন 355, 355 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচেয়ে কম? অপশান এ পশ্চিম মেদিনীপুর, অপশান বি বীরভূম, অপশান সি পুরুলিয়া, অপশান ডি দার্জিলিং। 355 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পুরুলিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 356, 356 নম্বর প্রশ্ন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গের কোন বিভাগে অবস্থিত? অপশান এ বর্ধমান, অপশান বি কলকাতা, অপশান সি জলপাইগুড়ি, অপশান ডি প্রেসিডেন্সি। 356 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান এ বর্ধমান। নেক্সট কোশ্চেন 357, 357 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গ্রামের সংখ্যা কত? অপশান এ 16,500, অপশান বি প্রায় 38,000, অপশান সি 50,000-এর উপরে, এবং অপশান ডি প্রায় 29,500। তা এই কোশ্চেনের অ্যান্সার এখন যেটাই হোক না কেন, আপনারা গুগল সার্চ থেকে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপডেট যেটা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, তো চলুন আমরা দেখে নিই 357 নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্রায় 38,000। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 358, 358 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে একশৃঙ্গ গন্ডার কোন জঙ্গলে দেখতে পাওয়া যায়? অপশান এ মাদারিহাট, অপশান বি সুন্দরবন, অপশান সি জলদাপাড়া, এবং অপশান ডি কাজিরাঙ্গা। 358 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জলদাপাড়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 359, 359 নম্বর প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে? অপশান এ তিস্তা, অপশান বি মহানন্দা, অপশান সি তোর্ষা, এবং অপশান ডি হচ্ছে জলঢাকা। 359 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি তোর্ষা। নেক্সট 360, 360 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যের মোট আয়তন কত? অপশান এ 88,752 বর্গ কিমি, অপশান বি 78,752 বর্গ কিমি, অপশান সি 62,284 বর্গ কিমি, আর অপশান ডি হচ্ছে 51,508 বর্গ কিমি।
360 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 88,752 বর্গ কিমি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 361, 361 নম্বর প্রশ্ন, নিচে চারটির মধ্যে কোনটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? অপশন এ কোরবা, অপশন বি কালাপক্কম, অপশন সি কয়না এবং অপশন ডি হচ্ছে কোঠা। 361 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কালপক্কম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 362, 362 নম্বর প্রশ্ন, ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কোথায়? অপশন এ ট্রাম্পে, অপশন বি পুনা, অপশন সি দিল্লি এবং অপশন ডি হচ্ছে ব্যাঙ্গালোর। 362 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ট্রাম্পে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 363, 363 নম্বর প্রশ্ন, রাজস্থানের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম? অপশন এ নাগার্জুন সাগর, অপশন বি রানা প্রতাপ সাগর, অপশন সি রায়াতট ভাটা আর অপশন ডি হচ্ছে গান্ধীরাগর। ঠিক আছে, তা আমরা দেখে নিচ্ছি এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। তা 363 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি রানা প্রতাপ সাগর। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 364, 364 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? অপশন এ শিব সমুদ্রম, অপশন বি পানিপত, অপশন সি নরোরা আর অপশন ডি হচ্ছে তারাপুর। 364 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তারাপুর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 365, 365 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র? অপশন এ মাইথন, অপশন বি ভাকড়া, অপশন সি সিদ্ধাপং এবং অপশন ডি হচ্ছে শিব সমুদ্রম। 365, 365 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিদ্ধাপং। নেক্সট 366, 366 নম্বর প্রশ্ন, সাদা কয়লা বা হোয়াইট কোল কাকে বলা হয়? অপশন এ চুনাপাথর, অপশন বি অভ্র, অপশন সি পেট্রোলিয়াম, অপশন ডি জলবিদ্যুৎ। 366 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জলবিদ্যুৎ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 367, 367 নম্বর প্রশ্ন, ভারত সর্বপ্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে? অপশন এ 1950, অপশন বি 1974, অপশন সি 1984 এবং অপশন ডি 1991। তাহলে 367, 367 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1974। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 368, 368 নম্বর প্রশ্ন, ভারতের মোট উৎপন্ন বিদ্যুৎ শক্তির বেশিরভাগ কোন উৎস থেকে পাওয়া যায়? অপশন এ পারমাণবিক শক্তি কেন্দ্র, অপশন বি তাপবিদ্যুৎ, অপশন সি জলবিদ্যুৎ আর অপশন ডি হচ্ছে সৌরশক্তি। তাহলে 368, 368 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি তাপবিদ্যুৎ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 369, 369 নম্বর প্রশ্ন, ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বা ফান্ডামেন্টাল অফ অল ইন্ডাস্ট্রিজ বলা হয়? অপশন এ লৌহ ইস্পাত শিল্প, অপশন বি কৃষিজ শিল্প, অপশন সি মনোজ সম্পদ ভিত্তিক শিল্প এবং অপশন ডি হচ্ছে প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প। তাহলে 369 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ লৌহ ইস্পাত শিল্প। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 370, 370 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায়? অপশন এ জামশেদপুর, অপশন বি দুর্গাপুর, অপশন সি ভিলাই, অপশন ডি রাউরকেল্লা। 370 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিলাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 371, 371 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা অবস্থিত? অপশন এ মহানদী, অপশন বি নর্মদা, অপশন সি ব্রাহ্মণী আর অপশন ডি হচ্ছে সুবর্ণরেখা। 371 নম্বর প্রশ্ন, আর 371 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্রাহ্মণী। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 372, 372 নম্বর প্রশ্ন, উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা? অপশন এ ভিলাই, অপশন বি বোকারো, অপশন সি বিশ্বেশ্বরাইয়া এবং অপশন ডি হচ্ছে জামশেদপুর। 372 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বোকারো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 373, 373 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 373 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র শিল্প কেন্দ্র? অপশন এ জামশেদপুর, অপশন বি ভদ্রাবতী, অপশন সি বিশাখাপত্তনম এবং অপশন ডি হচ্ছে বানপুর। তাহলে 373, 373 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ জামশেদপুর। নেক্সট কোশ্চেন, 374, 374 নম্বর প্রশ্ন, রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন কোম্পানির সহযোগিতায় স্থাপিত হয়েছে? অপশন এ ইসকো, অপশন বি টিঙ্গো, অপশন সি ইসকন আর অপশন ডি হচ্ছে ক্রুপস অ্যান্ড ডেমাগ। 374 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ক্রুপস অ্যান্ড ডেমাগ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 375, 375 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়? অপশন এ টাটানগর, অপশন বি ভদ্রাবতী, অপশন সি কুলটি এবং অপশন ডি হচ্ছে বানপুর। 375 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কুলটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 376,
376 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? অপশন এ বজবজ, অপশন বি রিষড়া, অপশন সি টিটাগড় এবং অপশন ডি হচ্ছে হাওড়া। 376, তা 376 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি রিষড়া। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 377, 377 নম্বর প্রশ্ন, ভারতের রার কাকে বলা হয়? অপশন এ ভিলাই, অপশন বি রাউরকেল্লা, অপশন সি সালেম এবং অপশন ডি হচ্ছে দুর্গাপুর। 377 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি দুর্গাপুর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 378, 378 নম্বর প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোনটি? অপশন এ হুগলি কলকাতা, অপশন বি ওসাকা জাপান, অপশন সি ইয়াংসি কিয়াং অববাহিকা চীন এবং অপশন ডি হচ্ছে মিনেসোটা ডাকোটা অঞ্চল উত্তর আমেরিকা। তা 378 নম্বর প্রশ্ন, আর 378 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হুগলি কলকাতা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 379, 379 নম্বর প্রশ্ন, তা আমরা দেখে নিচ্ছি 379 নম্বর প্রশ্নে কি আছে। তাহলে ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি কোথায় গড়ে ওঠে? অপশন এ মুম্বাই, অপশন বি আহমেদাবাদ, অপশন সি সুরাট এবং অপশন ডি হচ্ছে ফোর্ট গ্লস্টার। তাহলে 379 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 379 নম্বর প্রশ্নে আমরা দেখে নিচ্ছি এই কোয়েশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 379 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ফোর্ট গ্লস্টার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 380, 380 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি কোথায় গড়ে ওঠে? অপশন এ চেন্নাই, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি মুম্বাই এবং অপশন ডি হচ্ছে কোচি। তাহলে 380 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব, এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিশাখাপত্তনম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 381, ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায়? অপশন এ কানপুর, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি ব্যাঙ্গালোর, অপশন ডি চণ্ডীগড়। তাহলে 381 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 381 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্যাঙ্গালোর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 382, 382 নম্বর প্রশ্ন, ক্যালিকো টেক্সটাইল এর জন্য কোন শহর খ্যাত ছিল? অপশন এ কলকাতা, অপশন বি কোজিকট, অপশন সি কোচিন এবং অপশন ডি হচ্ছে সুরাট। তাহলে 382, 382 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কোজিকট। নেক্সট কোশ্চেন, 383, 383 নম্বর প্রশ্ন, ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি, তাহলে ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি, আবার আমরা কোশ্চেনে যাচ্ছি, ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি ভারতের কোথায়? অপশন এ দেরাদুন, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি দিল্লি এবং অপশন ডি হচ্ছে জামশেদপুর। তাহলে 383, 383 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জামশেদপুর। নেক্সট কোশ্চেন, 384, 384 নম্বর প্রশ্ন, নিচে চারটির মধ্যে কোথায় একটি সার কারখানা আছে? অপশন এ সিন্ধি, অপশন বি রাঁচি, অপশন সি আহমেদাবাদ এবং অপশন ডি হচ্ছে কোচি। তাহলে 384, তাহলে 384 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সিন্ধি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 385, 385 নম্বর প্রশ্ন, নিচের কোন স্টিল প্ল্যান্ট স্টেনলেস স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত? অপশন এ সালেম, অপশন বি দুর্গাপুর, অপশন সি ভিলাই এবং অপশন ডি হচ্ছে রাউরকেল্লা। তাহলে 385 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ সালেম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 386, 386 নম্বর প্রশ্ন, ভারতের কোন শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত? অপশন এ লোহা ও স্টিল, অপশন বি চা, অপশন সি বস্ত্র এবং অপশন ডি সিমেন্ট। তাহলে 386 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বস্ত্র। নেক্সট কোশ্চেন, 387, 387 নম্বর প্রশ্ন, নিচে জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কোনটি উত্তরপ্রদেশে অবস্থিত? অপশন এ রিহান্দ, অপশন বি হীরাকুদ, অপশন সি কংসাবতী, অপশন ডি মাইথন। 387 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ রিহান্দ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 388, 388, রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় তৈরি হয়? অপশন এ চিত্তরঞ্জন, অপশন বি জামালপুর, অপশন সি পেরাম্বুর এবং অপশন ডি বারাণসী। 388 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি পেরাম্বুর। নেক্সট কোশ্চেন, 389, 389 নম্বর প্রশ্ন, ভারতের পেনিসিলিন ওষুধ কোথায় প্রস্তুত হয়? অপশন এ পোর্ট ব্লেয়ার, অপশন বি পুনা, অপশন সি প্রেমপ্রি আর অপশন ডি হচ্ছে পাটনা। তাহলে 389 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্রেমপ্রি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 390, 390 নম্বর প্রশ্ন, কোটা গুদাম তাপবিদ্যুৎ প্রকল্প কোথায়? অপশন এ উত্তরাঞ্চল, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ এবং অপশন ডি হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে 390 নম্বর প্রশ্ন, আর এর সঠিক উত্তর আমরা দেখে নেবো, এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 391, 391 নম্বর প্রশ্ন, ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশন এ পাট, অপশন বি কাগজ, অপশন সি সিমেন্ট এবং অপশন ডি সার।
391 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি কাগজ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 392, 392 নম্বর প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চলের কোথায় মোটর গাড়ি নির্মাণ কারখানা আছে? অপশান এ বেলুর, অপশান বি হিন্দ মোটর, অপশান সি কল্যাণী, অপশান ডি গার্ডেন রিচ। তাহলে 392 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি হিন্দ মোটর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 393, 393 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? অপশান এ ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে, অপশান বি দিগ্বয় নাহার কাটিয়া অঞ্চলকে, অপশান বি পেঞ্চ হান পেঞ্চ কানহা উপত্যকাকে, এবং অপশান ডি হচ্ছে গুজরাটকে। 393 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 394, 394 নম্বর প্রশ্ন, করণপুরা কেন বিখ্যাত? অপশান এ তেল সংশোধনাগার, অপশান বি বিমান নির্মাণ কারখানা, অপশান সি কয়লা খনি, এবং অপশান ডি হচ্ছে বস্ত্রশিল্প। তাহলে 394 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি কয়লা খনি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 395, 395 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির বনাঞ্চল কি উৎপাদনের জন্য ভারত বিখ্যাত? অপশান এ সেগুন কাঠ, অপশান বি রাবার, অপশান সি সিল্ক, এবং অপশান ডি হচ্ছে লাক্ষা। 395 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি লাক্ষা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 396, 396 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? অপশান এ মোসাবনি, অপশান বি যোগুগোড়া, অপশান সি নোয়ামুন্ডি, এবং অপশান ডি হচ্ছে কোডারমা। 396 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি যোডুগোড়া। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 397, 397 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর অঞ্চলের বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কি? অপশান এ সিন্ধি, অপশান বি লোহারডাঙ্গা, অপশান সি চন্দ্রপুরা, এবং অপশান ডি হচ্ছে তিলাইয়া। 397 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ সিন্ধি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 398, 398 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায়? অপশান এ বন্ধবগড়, অপশান বি শিমলিপাল, অপশান সি গির, এবং অপশান ডি হচ্ছে করবেট পার্ক। তাহলে 398 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি গির। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 399, 399 নম্বর প্রশ্ন, সবরমতী ও মাহি কোথায় পড়েছে? অপশান এ ভারত মহাসাগরে, অপশান বি খাম্বাত উপসাগরে, অপশান সি পক প্রণালীতে, এবং অপশান ডি হচ্ছে বঙ্গোপসাগরে। 399 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি খাম্বাত উপসাগরে। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 400, 400 নম্বর প্রশ্ন, গুজরাটের সর্বোচ্চ গিরিসিংহের নাম কি? অপশান এ গোরক্ষনাথ, অপশান বি গুরুশিখর, অপশান সি ধূপগড়, আর অপশান ডি হচ্ছে মণিপুর। 400 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ গোরক্ষনাথ। তা আমরা কিন্তু 50টা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে ফেললাম। আপনারা এবার সবাই একে একে কিন্তু কে কত পেলেন আপনাদের মার্কসটা কিন্তু পোস্ট করবেন, আপনাদের মার্কস পোস্ট করবেন, এবং তার সাথে সাথে আপনারা জেনে যাবেন যে কোন পজিশনে আপনারা আছেন আর কতটা আপনাদের ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তো এবার আমরা চলে আসছি পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে হলো হোমট্যাক্সের পর্যায়ে। তা হোমট্যাক্সের পর্যায়ে ভারতের পিগম্যালিয়ন পয়েন্ট কোথায়? তা আমি আপনাদের হোমট্যাক্সের প্রশ্নটা বলছি, ভারতের পিগম্যালিয়ন পয়েন্ট কোথায়? অপশান এ কারাকোরাম পর্বত, অপশান বি চায়না পিক, অপশান সি কেরল, আর অপশান ডি হচ্ছে নিকোবর দ্বীপ। আবার আমি প্রশ্নটা বলছি, ভারতের পিগম্যালিয়ন পয়েন্ট কোথায়? অপশান এ কারাকোরাম পর্বত, অপশান বি চায়না পিক, অপশান সি কেরল, এবং অপশান ডি হচ্ছে নিকোবর দ্বীপ। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে এক্ষুনি নির্বাচন করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে, যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন। এইবার আমরা চলে আসবো রিভাইজ পর্যায়ে, যে আজকে আমরা যে 50টা কোশ্চেন করলাম, তা সেই 50টা কোশ্চেন কিছু কোশ্চেন আছে আপনাদের রিভাইজ হয়ে গেলো, এবং কিছু কোশ্চেন বিগত বছরগুলোতেও সরকারি চাকরি পরীক্ষায় দেখা গেছে, এবং কিছু কোশ্চেন আপনাদের কাছে নতুন লাগলো। তা আমরা সবগুলো মিশিয়ে সবকটা প্রশ্ন মিলে আজকে আমার তার একবার রিভাইজ করে নেবো, যাতে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদের মস্তিষ্কগত হয়, এবং যে কোনো সরকারি চাকরি পরীক্ষা যেখানে ইতিহাস বিষয়টা থাকে, WBCS হতে পারে বা অন্যান্য চাকরি পরীক্ষাগুলো হতে পারে, যে চাকরি পরীক্ষায় ভূগোলের প্রশ্ন করা হয়, তা সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন একবার রিভাইজ আলোচনা করব, যাতে আপনাদের এই কোশ্চেনগুলো মস্তিষ্কগত হয়। তো প্রথম প্রশ্ন ছিল, ইতিহাস খ্যাত পলাশী কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর নদিয়া। নেক্সট, পশ্চিমবঙ্গের শস্যাগার কোন জেলাকে বলা হয়? এর সঠিক উত্তর বর্ধমান। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় মুসলমান জনসংখ্যা হিন্দু জনসংখ্যার থেকে বেশি? এর সঠিক উত্তর মুর্শিদাবাদ। নেক্সট, পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোনটি? এর সঠিক উত্তর তমলুক।
নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনবসতির ঘনত্ব সবচেয়ে কম? এর সঠিক উত্তর পুরুলিয়া। নেক্সট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গে এর কোন বিভাগে অবস্থিত? এর সঠিক উত্তর হবে বর্ধমান। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে গ্রামের মোট সংখ্যা কত? প্রায় 38,000। নেক্সট, পশ্চিমবঙ্গের একশৃঙ্গ গন্ডার কোন জঙ্গলে দেখতে পাওয়া যায়? এর সঠিক উত্তর জলদাপাড়া। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে? এর সঠিক উত্তর তোর্ষা। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্যের মোট আয়তন কত? এর সঠিক উত্তর 88,752 বর্গ কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন, নিচের চারটির মধ্যে কোনটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? এর সঠিক উত্তর কালপক্কম। নেক্সট, ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কোথায়? এর সঠিক উত্তর ট্রম্বে। নেক্সট, রাজস্থানের একটি জলবিদ্যুৎ প্রকল্পের নাম? এর সঠিক উত্তর রানা প্রতাপ সাগর। নেক্সট, ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র কোনটি? এর সঠিক উত্তর তারাপুর। নেক্সট, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র? এর সঠিক উত্তর হচ্ছে সিদ্ধাপং। নেক্সট, সাদা কয়লা বা হোয়াইট কোল কাকে বলা হয়? এর সঠিক উত্তর জলবিদ্যুৎ। নেক্সট, ভারত সর্বপ্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে? এর সঠিক উত্তর 1974। নেক্সট, ভারতের মোট উৎপন্ন বিদ্যুৎ শক্তির বেশিরভাগ কোন উৎস থেকে পাওয়া যায়? এর সঠিক উত্তর তাপবিদ্যুৎ। নেক্সট, ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বা ফান্ডামেন্টাল অফ অল ইন্ডাস্ট্রিজ বলা হয়? এর সঠিক উত্তর লৌহ ইস্পাত শিল্প। নেক্সট, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোথায়? এর সঠিক উত্তর ভিলাই। নেক্সট, কোন নদীর তীরে রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা অবস্থিত? এর সঠিক উত্তর ব্রাহ্মণী। নেক্সট, উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা? এর সঠিক উত্তর বোকারো। নেক্সট, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র? এর সঠিক উত্তর জামশেদপুর। নেক্সট, রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন কোম্পানির সহযোগিতায় স্থাপিত হয়েছে? এর সঠিক উত্তর ট্রুপস অ্যান্ড ডেমাক। নেক্সট, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়? এর সঠিক উত্তর কুলটি। নেক্সট, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? এর সঠিক উত্তর রিষড়া। নেক্সট, ভারতের রাল কাকে বলে? এর সঠিক উত্তর দুর্গাপুর। নেক্সট, পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোনটি? এর সঠিক উত্তর হুগলি কলকাতা। নেক্সট, ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি কোথায় গড়ে ওঠে? এর সঠিক উত্তর ফোর্ট গ্লস্টার। নেক্সট, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে ওঠে? এর সঠিক উত্তর বিশাখাপত্তনম। নেক্সট, ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায়? এর সঠিক উত্তর ব্যাঙ্গালোর। নেক্সট, ক্যালিকট টেক্সটাইল এর জন্য কোন শহর খ্যাত ছিল? এর সঠিক উত্তর কোজিকট। নেক্সট, ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরি ভারতের কোথায়? এর সঠিক উত্তর জামশেদপুর। নেক্সট, নিচের চারটির মধ্যে কোথায় একটি সার কারখানা আছে? এর সঠিক উত্তর সিন্ধ্রি। নেক্সট, নিচের কোন স্টিল প্ল্যান্ট স্টেনলেস স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত? এর সঠিক উত্তর সালেম। নেক্সট, ভারতের কোন শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত? এর সঠিক উত্তর বস্ত্র। নেক্সট, নিচের জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কোনটি উত্তরপ্রদেশে অবস্থিত? এর সঠিক উত্তর রিহান্দ। নেক্সট, রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় তৈরি হয়? এর সঠিক উত্তর পেরাম্বুর। নেক্সট, ভারতের পেনিসিলিন ওষুধ কোথায় প্রস্তুত হয়? এর সঠিক উত্তর প্রেমপ্রি। নেক্সট, কাঠগুদাম তাপবিদ্যুৎ প্রকল্প কোথায়? এর সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। নেক্সট, ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? এর সঠিক উত্তর কাগজ। নেক্সট, হুগলি শিল্পাঞ্চলের কোথায় মোটরগাড়ি নির্মাণ কারখানা আছে? এর সঠিক উত্তর হিন্দমোটর। নেক্সট, কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? এর সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। নেক্সট, করণপুরা কেন বিখ্যাত? এর সঠিক উত্তর কয়লা খনি। নেক্সট, ছোটনাগপুর মালভূমি বনাঞ্চল কি উৎপাদনের জন্য ভারত বিখ্যাত? এর সঠিক উত্তর লাক্ষা। নেক্সট, ছোটনাগপুর মালভূমি কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? এর সঠিক উত্তর যদুগড়া। নেক্সট, ছোটনাগপুর অঞ্চলে বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কি? এর সঠিক উত্তর সিন্ধ্রি। নেক্সট, ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায়? এর সঠিক উত্তর গির। নেক্সট, সবরমতী ও মাহি কোথায় পড়েছে? এর সঠিক উত্তর খাম্বাত উপসাগরে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, গুজরাটের সর্বোচ্চ গিরিসিংহের নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে গোরক্ষনাথ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।